ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা, আশা করি ভালো আছেন। তো আজকে আমরা 7B অর্থাৎ ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান আমরা করব। তো এর আগে আমরা 8টা পর্ব দেওয়া হয়েছে, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান কিভাবে করতে হয় তার বেসিক পর্ব কিন্তু আগে আলোচনা করা হয়েছে, আশা করি দেখেছেন। দেখে না থাকলে নিচে লিঙ্ক আছে, দেখতে পারেন। আর দেখে থাকলে দেখবেন অঙ্কগুলো খুবই খুবই সহজ, ঠিক আছে। তো আজকে আমরা 1-এর 4 নম্বর থেকে করবো, অক্ষরপত্র প্রকাশনী উনার বই থেকে আর কি, ঠিক আছে। এটা 10 স্কোয়ার x = 3, কোসেক স্কোয়ার এক্স -1, এটাকে আমাকে সমাধান করতে বলেছে। আর এই নাম্বারটা হয়তো বা অগ্রপত্র প্রকাশনী 7B এর হয়তো আরও আগে পাবেন বা পর পাবেন, কিন্তু 7B-তে পাবেন। ওকে, তাহলে আমরা শুরু করি। তো করার সময় আমরা কি বলছিলাম, আমরা আগে থেকেও যেভাবে সমাধান করতাম ত্রিকোণমিতিক সমীকরণকে, সেটা হচ্ছে চেষ্টা করতাম সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে এক অনুপাতে পরিণত করতে। তাহলে এখানে আমরা কীভাবে করতে পারি, আমরা কোসেক থেকে কটে যেতে পারবো, কট থেকে টেনে আসতে পারবো, তাহলে দেখা যাচ্ছে সবগুলো টেন হয়ে যাবে। তাহলে চলেন সেভাবে করি। আমরা ছোটোবেলা থেকে কি জানতাম, কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স = 1, ঠিক আছে না, এটা আমরা জানতাম। তাহলে এখানে আমরা কোসেক স্কোয়ার সমান কী বসাইতে পারবো, কোসেক স্কোয়ার এক্স সমান 1 + cot² x বসাইতে পারবো। তাহলে এখানে আমরা যেটা করতে পারি, 10 স্কোয়ার x = 3 × 1 + cot² x - 1, এটা দিতে পারি। তাহলে এখানে 10 স্কোয়ার x = 3 + 3 cot² x - 1, এটা দিতে পারি। 10 স্কোয়ার x 3 থেকে 1 চলে গেলে হবে কত, 2 + 3, এই যে কট, কটের জন্য আমি 1/10 স্কোয়ার x লিখতে পারবো নিশ্চয়ই, ঠিক আছে, কট স্কোয়ারের জন্য। এইবার উভয় দিকে 10 স্কোয়ার দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে, 10 স্কোয়ার x × 10 স্কোয়ার x, ঠিক আছে, = 2 × 10 স্কোয়ার x, উভয় দিকে 10 স্কোয়ার x দ্বারা গুণ করতেছে, + 3 × 1/10 স্কোয়ার x × 10 স্কোয়ার x, কি করেছি, উভয় দিকে 10 স্কোয়ার x দ্বারা উভয় দিকে গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে থাকবে কি আমার কাছে, 10^4 = 2 × 10 স্কোয়ার x, আর এটা হবে +3, ঠিক আছে। তাহলে এখান থেকে আসবে আমার কাছে 10^4 − 2 × 10 স্কোয়ার x − 3 = 0। এখন আমরা মিডল টার্ম করি, কেমন, তাহলে 10^4 x মিডল টার্ম করলে কি হবে, -3 10^2 x + 10^2 x, দেখেন তো, -3 10^2 থেকে 1টা 10^2 x চলে গেলে -2 10^2 x, আবার দুইটা যদি মাল্টিপ্লিকেশন করি -3 10^4 x আসতেছে, ঠিক আছে, -3 = 0। তাহলে এখান থেকে আমার কাছে কমন যাবে 10^2 x, আর এখানে থাকবে 10^2 x - 3, আর এখানে কিছু কমন যাচ্ছে মানে +1 কমন যাবে, তাহলে 10^2 x - 3 = 0। ওকে, তাহলে দাঁড়াচ্ছে আমার কাছে উৎপাদক 10^2 x - 3 × 10^2 x + 1 = 0। আচ্ছা, এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার। তো এখন আমার কাছে যে ফ্যাক্টরগুলো আসছে, একটা আসছে হয় 10^2 x - 3 = 0, একটা আসছে না, আর আর তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 10^2 x = 3, তাহলে 10 x = ±√3, এটা আমরা লিখতে পারি না এখান থেকে, ঠিক আছে। আর 10^2 x + 1 এটা আমাদের গ্রহণযোগ্য হচ্ছে না। আরেকটা হচ্ছে কি, অথবা অথবা 10^2 x + 1 = 0, এটা আসতেছে তো, 10^2 x + 1 = 0, তাহলে এখানে 10^2 x = -1, তো -1 উপরে রুট, ঠিক আছে, ইহা আমাদের কাছে কি নয়, গ্রহণযোগ্য নয়, ঠিক আছে, এটা লিখে দেবেন ইহা গ্রহণযোগ্য নহে, ঠিক আছে, এটা লিখে দেবেন। আচ্ছা,
তাহলে tan x = plus minus root 3 তাহলে এটার জন্য আমরা কি সমাধান করতে পারি তাহলে tan x equal to plus minus 10 কত ডিগ্রি মান root 3 5 by 3 না তাহলে এখান থেকে tan x equal to আমি এটাকে এভাবে লিখতে পারি 10 plus minus 5 by 3 ঠিক আছে তাহলে tan x equal to সামথিং আসলে 10 আলফা হলে আমরা কি করেছিলাম 10 কোথায় কোথায় পজিটিভ এখানে আর এখানে সব সময় প্লাস হয় ঠিক আছে n phi প্লাস আলফা তাহলে এখন আমরা লিখতে পারি x equal to n phi প্লাস আলফা আলফা হচ্ছে আমাদের কাছে প্লাস মাইনাস 5 বাই 3 তাহলে লিখে দিই প্লাস মাইনাস 5 বাই 3 ঠিক আছে যেখানে n হচ্ছে আমাদের কাছে কি z যে কোনো পূর্ণ সংখ্যা ঠিক আছে তাহলে আপনারা লিখবেন একটু কষ্ট করে এইভাবে নির্ণয় সমাধান প্রতিটা অঙ্কে ভাবে লিখবেন আমি আর লিখব না নির্ণয় সমাধান x equal to n5 plus minus 5 by 3 ঠিক আছে যেখানে যেখানে n পূর্ণ সংখ্যা বা n belongs to z এটা লিখে দিবেন ঠিক আছে তাহলে তো খুবই সিম্পল না শুধুমাত্র আমরা 10 এর জন্য কি সাধারণ সমাধান আকারে লিখি সেটাই মনে রাখলে হচ্ছে মনে এমনিই থাকবে যখন 10 কোথায় কোথায় পজিটিভ ছিল এখানেও প্লাস n5 সব সময় n5 1 5 2 5 3 5 তো এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 1 এর 6 নম্বর অঙ্ক সমাধান করতে বলছে tan square x plus cot square x equal to 2 এখন 9 10 যেভাবে করেছি সেভাবে এখানে cot কে 1 by 10 এ রূপান্তর করতে পারি আবার tan cosine cos cot cosine cos নিয়ে গেলেও কিন্তু হবে ঠিক আছে চলেন আমরা সলিউশন করি তাহলে এখানে tan square x কে আমরা sin square x by cos square x plus cot কে cos square x by sin square x লিখতে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না ওকে করলাম এখন আমি যদি এলসিএম করি দেখেন sin square x cos square x লিখতে পারি তাহলে এখানে যদি এলসিএম করি উপরে কি থাকবে sin to the power 4x হয়ে যাবে আর এখানে cos to the power 4x হয়ে যাবে equal to 2 হবে তাহলে এখানে কোণাকোণি যদি গুণ করি sin to the 4x plus cos to the 4x equal to 2 sin square x cos square x এটাই তো হবে না এটা যদি ইভার্স আসলে তাহলে আমার হচ্ছে sin square x whole square এটাকে দিলাম আর এটাকে পাশে নিয়ে আসি 2 sin square x cos square x plus cos square x whole square equal to 0 বুঝতে পেরেছি ব্যাপারটা এইটাকে এই লেফট পাশে নিয়ে আসলাম আর এটাকে ভেঙে লিখলাম তাহলে এটা কি হলো a square minus twice ab plus b square তাহলে আমরা লিখতে পারি sin square x minus cos square x whole square equal to 0 তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin square x minus cos square x equal to 0 ঠিক আছে ওই যে square করলে square root করলে square root চলে যাবে 0 root থাকলো 0 এইবার এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে sin square x equal to cos square x লিখলাম ঠিক আছে এইবার বোথ সাইডে যদি আমি cos square x দিয়ে ডিভাইড করে দিই কোনো সমস্যা হবে cos square x দিয়ে ওই দিকে ডিভাইড করে দিলাম ভাগ করে দিলাম তাহলে এখান থেকে আমার কাছে কি আসবে এখান থেকে আমার কাছে আসবে tan square x equal to 1 দেখেছেন sin by cos 10 এটার উপর স্কয়ার আছে এটার উপর স্কয়ার আছে তাহলে আমার কাছে আসতেছে tan x equal to plus minus root 1 মানে tan x equal to plus minus 1 তাহলে এখন tan কত ডিগ্রি ভ্যালু 5 by 4 এর ভ্যালু 1 তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি না tan x equal to plus minus 10 5 by 4 লিখতে পারি তো তাহলে এখান থেকে তাহলে আমরা ফাইনালি লিখতে পারতেছি tan x equal to 10 plus minus plus minus 5 by 4 ঠিক আছে তাহলে এটা আমরা লিখতে পারি তাহলে tan x equal to 10 আলফা হলে আমরা কি জানি কিসকে আগেও করেছি ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট 5 plus 2 5 plus
তাহলে n phi প্লাস আলফা তো আলফার জায়গায় আমাদের কাছে প্লাস মাইনাস আলফা আসছে তাহলে সুতরাং লিখবে নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান x equal to n phi প্লাস আলফা লেখার কথা কিন্তু প্লাস মাইনাস আলফা সাথে প্লাস মাইনাস phi f যেখানে n শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা n belongs to z এইটাই হচ্ছে আমাদের কাছে আনসার তো এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়েছি সেটা হচ্ছে 1 এর 10 নম্বর আছে তাও সমাধান করতে বলেছে tan square theta minus 2 root 3 sec theta plus 4 equal to 0 তাহলে আমরা জানি tan square theta থেকে sec square theta যাওয়া যায় সেটা কিভাবে মনে করেন sec square theta minus tan square theta equal to 1 তাহলে সেভাবে করি সেটা হচ্ছে sec square theta minus tan square theta equal to 1 তাহলে আমরা tan square theta বের করব না তাহলে sec square theta minus 1 সমান কত tan square theta তাহলে সেটা আমরা বসাইতে পারি তাহলে tan square theta জায়গায় আমরা sec square theta minus 1 লিখব minus 2 root 3 sec theta plus 4 equal to 0 তাহলে sec square theta দেখেন একই রেশিও চলে আসছে এখন sec square theta minus 2 root 3 sec theta plus 3 equal to 0 4 থেকে 1 চলে গেল 3 এখন আমরা এটাকে কি করতে পারতেছি মিডল টার্ম করতে পারতেছি আবার বর্গের সূত্র নিয়ে যেতে পারতেছি 2 sec theta into root 3 plus root 3 square ঠিক আছে না এই যে তাহলে আমাদের কাছে আসলো sec theta minus root 3 whole square equal to 0 তাহলে আমরা লিখতে পারি sec theta minus root 3 equal to 0 তাহলে sec theta equal to root 3 এখন sec theta equal to root 3 সেটাও লিখতে পারতেছি আবার চাইলে cos theta ও রূপান্তর করতে পারতেছি root 3 এখন যদি আমি রিসিপ্রোকাল করি তাহলে cos theta equal to 1 by root 3 এটাই তো আসে না cos theta equal to কত আসে 1 by root 3 তাহলে cos কোথায় কোথায় পজিটিভ ছিল cos এখানে পজিটিভ ছিল এখানে পজিটিভ ছিল প্লাস মাইনাস আলফা ঠিক আছে তার মানে পুরোটা ঘুরে আসলে প্লাস তার মানে 2 সব সময় 2 n phi প্লাস মাইনাস আলফা মনে করো তো তাহলে আমরা এখন লিখব cos কত ডিগ্রি মান 1 বাই √3 সেটাও আগে দেখি সেটা হচ্ছে যে cos থিটা ইকুয়াল টু তাহলে 1 বাই √3 এর আমাদের স্পেসিফিক আইডিয়াল ভ্যালু যেহেতু নাই তাহলে আমরা লিখে দিই cos আলফা cos ইকুয়াল টু cos আলফা লিখে দিচ্ছি কেন আমরা কি করছি cos আলফা ইকুয়াল টু 1 বাই √3 ধরেছি ঠিক আছে তাহলে আলফা সমান আমরা লিখতে পারি cos ইনভার্স 1 বাই √3 ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি নির্ণেয় সমাধান এই যে theta ইকুয়াল টু 2 n phi প্লাস মাইনাস আলফা যেখানে লিখে দিব আমরা আলফা ইকুয়াল টু cos ইনভার্স 1 বাই √3 ঠিক আছে এবং n হচ্ছে শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা সরি z ঠিক আছে এবং বিষয়টা ক্লিয়ার তো সবগুলো এতটুকু পর্যন্ত পুরো 9 10 যেভাবে করছে সেভাবে শুধু এখানে এসে সাধারণ সমাধানটা করব আর কি তাহলে এখন আমরা 1 এর 12 নম্বর অঙ্কটা করব যেটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক সমাধান কত হচ্ছে 3 tan θ + cot θ = 5 cosec θ আগের অঙ্কগুলো আমরা দেখেই বুঝতে পারতেছি কিভাবে আমরা দ্রুত অর্থাৎ একটা রেশিওতে কে পরিণত করব কিন্তু এখানে একটা tan আছে এখানে cot আছে এখানে cosec cot কে যদি 1 / tan করি এখানে tan আসবে ঠিক আছে আবার tan কে যদি 1 / cot করি তাহলে কিন্তু cosec থেকে যাচ্ছে এক কাজ করুন আমরা সবাইকে ভেঙে ফেলি দেখেন মানে tan θ সমান sin θ / cos θ করি cot θ সমান cos θ / sin θ করি এভাবে যদি করি কেমন হয় দেখেন তো এই যে 3 tan θ এর জায়গায় sin θ / cos θ করি ঠিক আছে প্লাস cot θ এর জায়গায় cos θ / sin θ করি ইকুয়াল টু 5 cosec θ সমান 1 / sin θ করি ঠিক আছে তাহলে এখানে এখানে sin θ cos θ আমি কমন নিচ্ছি লসাগু করব আর কি অর্থাৎ এলসিএম করছি তাহলে এখানে হবে 3 cos θ cos θ চলে গেলে
sin square theta হবে এলসিএম করলে আর এখানে কত হবে sin sin চলে গেলে cos square theta equal to 5 by sin theta এইটাই তো আসছে না তাহলে এখানে আমরা লিখতে পারি 3 sin square theta plus cos square theta equal to এটা যদি উপরে এই পাশেরটা উপরে গুণ হয়ে যায় তাহলে 5 sin theta cos theta divided by sin theta এতটুকু বুঝতে পেরেছি তো কি করেছি এখানে sin theta cos theta কে এই পাশে নিয়ে আসছি 5 এর সাথে মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে ওকে এখন আসি এখন 3 sin square theta plus cos square theta equal to sin theta sin theta চলে গেলে 5 cos theta এখন আমাদের কাছে ইজি হয়ে গেল কারণ আমি এখানে sin square theta এর জায়গায় 1 minus cos square theta লিখব দেন সবগুলো cos theta ই পরিণত হয়ে গেল তাহলে 3 1 minus cos square theta plus cos square theta equal to 5 cos theta তাহলে এখানে আসতেছে আমার কাছে 3 minus 3 cos square theta plus cos square theta minus 5 cos theta equal to 0 তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার কাছে minus 2 cos square theta minus 5 cos theta তারপর হচ্ছে plus 3 equal to 0 minus 2 cos square 3 cos square theta cos square চলে গেল minus 2 cos square theta minus 5 cos theta plus 3 equal to 0 তাহলে এখান থেকে আমাদের কাছে আসে কি এখানে আমাদের কাছ থেকে আসে এখান থেকে যদি আমি মাইনাস সাইন কমন নিই তাহলে আমার জন্য আরেকটু সুবিধা হয় তাহলে হবে কত 2 cos square theta plus 5 cos theta minus 3 equal to 0 কি করেছি এখানে সবগুলো থেকে মাইনাস সাইন মানে আমি যদি এখানে মাইনাস সাইন একটা কমন নিই তাহলে এটা প্লাস হয়ে যাবে ঠিক আছে এটা কি হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে তখন এটা মাইনাস হয়ে যাবে সেটাই হয়ে যাচ্ছে মাইনাস এর পাশে চলে আসলে জিরো হয়ে যাবে তাহলে সেটাই করতে পারি তাহলে এবার আমরা মিলিটন ফ্যাক্টর করব 3 2 গুণ 6 তাহলে 2 cos square theta plus 6 cos theta minus cos theta minus 3 equal to 0 বুঝতে পেরেছি 6 cos theta minus cos theta চলে গেল 5 cos theta plus দুইটা মাল্টিপ্লিকেশন করলে minus 3 গুণ 6 6 cos square theta হবে তাহলে এখান থেকে যদি আমি 2 cos theta কমন নিয়ে ফেলি তাহলে cos theta plus 3 থাকবে এখানে কিছু কমন যাচ্ছে না minus 1 cos theta plus 3 হবে equal to 0 তাহলে আমাদের কাছে ফ্যাক্টর আসছে উৎপাদক আসছে কি কি cos theta plus 3 into 2 cos theta minus 1 equal to 0 ঠিক আছে তো cos theta plus 3 এটা হবে না এটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন হয় 2 cos theta minus 1 সমান 0 ঠিক আছে তাহলে 2 cos theta equal to 1 then cos theta equal to half cos কত ডিগ্রি ভ্যালু half cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে যে half cos কত 5 by 6 ঠিক আছে 60 ডিগ্রি ভ্যালু 5 by 3 ঠিক আছে 5 by 3 cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে আমাদের কাছে half তাহলে আমরা cos theta কোথায় কোথায় পজিটিভ ছিল মনে আছে আশা করি এখানে আর এখানে সব সময় প্লাস মাইনাস টুয়াইস ফাই টুয়াইস এন ফাই তাহলে লিখে দিতে পারি নির্ণয় সমাধান এটা আপনারা লিখবেন theta equal to 2n phi plus minus 5 by 3 ঠিক আছে যেখানে অবশ্যই এটা লিখবেন যেখানে n মান শূন্য অথবা ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো পূর্ণ সংখ্যা ঠিক আছে আমি এভাবে লিখে দিচ্ছি n belongs to z এটা আপনারা এভাবে লিখবেন আর এটা আমাদের কাছে আরেকটা সমাধানটা করতে পারছি না কেন অথবা cos theta plus 3 equal to 0 হলে আমাদের কাছে আসে cos theta equal to minus 3 cos theta তো minus 1 এর নিচে নামতেই পারে না সো আমরা লিখতে পারি cos theta plus 3 not equal 0 ঠিক আছে বা আপনি এখানে লিখে দিতে পারেন ইহা গ্রহণযোগ্য নহে তাহলে আমরা দেখছেন কত ইজি শুধুমাত্র cos কোথায় পজিটিভ ছিল তার জন্য আমাদের প্যাটার্নটা সিকোয়েন্সটা কিভাবে দাঁড় করাইছিলাম টুয়াইস এন বাই প্লাস মাইনাস আলফা সেটাই মনে থাকলে হচ্ছে ঠিক আছে মনে রাখতে হচ্ছে না আপনি চিন্তা করলে cos কোথায় কোথায় পজিটিভ মনে চলে আসবে এখন আমরা 1 এর 14 নম্বর অঙ্কটা করব
समाधान करते बोले टू साइन थीटा टेन थीटा प्लस वन इक्वल टू टेन थीटा प्लस टू साइन थीटा। अच्छा एन एक्ट रेशियो तो जो परिणत करते नीचे दुई रेशियो वाला जो दुईटा फैक्टर आसे को प्रब्लेम नहीं। अच्छा एन কি করতে পারি বলুন তো, এখানে সাইন থিটা টেন থিটা আছে, এখানেও টেন থিটা আসছে, তাহলে টেন থিটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, টেন থিটা যদি টু সাইন থিটা ওয়ান আসে, ইয়েস আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসি। দেখেন যে এখানে টু সাইন থিটা টেন থিটা, তারপর হচ্ছে প্লাস ওয়ান মাইনাস টেন থিটা মাইনাস টু সাইন থিটা ইকুয়াল টু জিরো, এটা লিখতে পারি। আচ্ছা দেখেন टू साइन टीठा टेन टीठा माइनस टेन टीठा माइनस टू साइन टीठा प्लस वन इक्वल टू जीरो, ये लिखते पारी ना टेन टीठा आगे नहीं आसते प्लस वन क्या क्या करसी। देखें ये दुईटा थे टेन टीठा जो कमन नहीं तो टू साइन टीठा माइनस वन एखे किस कमन जा माइनस वन जो कमन नहीं टू साइन थीटा माइनस वन इक्वल टू जीरो देखे आसे कि टू साइन थीटा माइनस वन टेन थीटा माइनस वन इक्वल टू जीरो। ठीक है हमारे दुईटे भिन्न रेशियो ताते कोनो समस्या नहीं, किन्तु फैक्टर तो आलादा आलादा भावे आसछे ताते कोनो प्रब्लेम नहीं। टू साइन थीटा माइनस वन समान जीरो, তাহলে টু সাইন টিটা ইকুয়াল টু ওয়ান, তাহলে সাইন টিটা ইকুয়াল টু হাফ, হাফ মানে কত সাইন ফাইভ বাই থ্রি, হ্যাঁ ফাইভ বাই সিক্স। ঠিক আছে অর্থাৎ সাইন থার্টি ডিগ্রি ভ্যালু হচ্ছে যে আমাদের কাছে কত হাফ, তাহলে সাইন কোথায় কোথায় পজিটিভ ছিল মনে আছে তো, এখানে আর এখানে কি ছিল এন ফাইভ মাইনাস ওয়ান হোল টু দেওয়ার এন ইন্টু আলফা। তাহলে আমরা এখানে লিখতে পারি নির্ণীয় সমাধান টিটা ইকুয়াল টু, হ্যাঁ সুতরাং নির্ণীয় সমাধান টি ইকুয়াল টু এন ফাই, এন ফাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ফাইভ বাই সিক্স, দিস ইজ আলফা। ঠিক আছে বিষয়টা বুঝতে পেরেছি তো, টু টু মাইনাস এন হোল টু দি পাওয়ার এন ইন্টু ফাইভ বাই সিক্স। ওকে সাইন টিটা মনে পড়ো তো সেই কথাটা, ওকে বেসিক পর্বে আলোচনা। এখন আমরা আসি হয় এটা অথবা টেন থিটা মাইনাস ওয়ান সমান জিরো, কারণ এটা একটা উৎপাদক এটা একটা উৎপাদক, তাহলে এখান থেকে আরেকটা আসতে পারে টেন থিটা ইকুয়াল টু ওয়ান, তাহলে টেন কত ডিগ্রি ভ্যালু ওয়ান টেন ফাইভ বাই ফোর, তাহলে টেন কোথায় কোথায় পজিটিভ ছিল টেন এখানে আর এখানে, তাহলে প্লাস মাইনাস, হ্যাঁ সরি প্লাস সবসময় এন ফাইভ প্লাস আলফা, এই যে ফাইভ প্লাস আবার টোয়াইস ফাইভ প্লাস, তার মানে টিটা ইকুয়াল টু সো টিটা ইকুয়াল টু এন ফাই প্লাস আলফা শেষ। তাহলে এখানেও লিখতে হবে এন বিলংস টু জেড, এখানে লিখতে হবে এন বিলংস টু জেড, অর্থাৎ এন এর মান শূন্য অথবা অন্য ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে আপনারা আরেকটা কষ্ট করে লিখবেন, সুতরাং নির্ণীয় সমাধান টিটা ইকুয়াল টু দুইবার করে লিখবেন, নির্ণীয় সমাধান টিটা ইকুয়াল টু এন ফাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দ্য এন ফাইভ বাই সিক্স, আরেকটা হচ্ছে এন ফাইভ প্লাস ফাইভ ফোর, এটা আপনি লিখে দিতে পারবেন। ঠিক আছে তো খুবই সিম্পল অঙ্কটা, একটু ভিন্নভাবে ছিল। এখন আমরা ফ্যাক্টর দুইটা আনছি, সেটা হচ্ছে দুইটা দুই রেশিও ফ্যাক্টর আর কিছু না। তো এখন আমরা পনেরো নম্বর অঙ্কটা করব, সেটা হচ্ছে একের পনেরো নম্বরে আছে সাইন স্কোয়ার টোয়াইস থিটা মাইনাস থ্রি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু জিরো। খুব সিম্পল সাইন টোয়াইজের ফর্মুলা জানি আমরা, টু সাইন এ কস এ। ঠিক আছে সঞ্জিত করে তিরুন অনুপাতের মধ্যে আমরা করেছি, সেটা কোথা থেকে আসছিল সাইন এ প্লাস বি থেকে আসছিল সাইন টোয়াইজে। ঠিক আছে তাহলে সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি, এখানে সাইন টোয়াইস টিটা স্কোয়ার আছে মানে তো হোল স্কোয়ার না, থ্রি কস স্কোয়ার টিটা ইকুয়াল টু জিরো, তাহলে সাইন টোয়াইজ সমান হচ্ছে টু সাইন এ কস এ, বাইরে আছে স্কোয়ার মাইনাস থ্রি কস স্কোয়ার টিটা ইকুয়াল টু জিরো, তাহলে এখানে ফোর সাইন স্কোয়ার টিটা কস স্কোয়ার টিটা মাইনাস থ্রি কস স্কোয়ার টিটা ইকুয়াল টু জিরো। ঠিক আছে এখন দেখেন এখান থেকে যদি আমি কস স্কোয়ার টিটা কমন নিই তাহলে থাকবে ফোর সাইন স্কোয়ার টিটা মাইনাস থ্রি, এতে তো কোনো সন্দেহ নেই। ঠিক আছে এই হচ্ছে অবস্থা,
তাহলে আমাদের দুইটা ফ্যাক্টর চলে আসছে তাহলে হয় cos square θ equal to 0 তাহলে cos θ equal to 0 ঠিক আছে তো cos θ equal to 0 আসলে আমরা কি লিখি মনে আছে তো cos θ equal to 0 আসলে আমরা শুরুতে একেবারে cos θ equal to 0 আসলে আমরা কি করি সেটা হচ্ছে cos θ equal to cos 5 by 2 এর জন্য আসে না 5 by 2 তাহলে so θ equal to twice n plus 1 into 5 by 2 মনে আছে তো একবারে শুরু একেবারে cos θ equal to যদি 0 হয় θ equal to twice n plus 1 5 by 2 যেখানে n belongs to z আপনারা লিখবেন n শূন্য অথবা যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা ওই লিখলে ভালো ঠিক আছে এখন আসেন অথবা এইটা একটা ফ্যাক্টর নিলাম না আর এটা একটা ফ্যাক্টর আছে ঠিক আছে তাহলে এইটা একটা যদি ফ্যাক্টর নি 4 sin square θ minus 3 equal to 0 তাহলে এখানে 4 sin square θ equal to 3 তাহলে sin square θ equal to 3 by 4 তাহলে এখানে আসবে আমার কাছে sin θ equal to plus minus 3 by 4 এটা তো লিখতে পারি তাহলে sin θ equal to plus minus root 3 by 2 ঠিক আছে তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি তাহলে sin θ root 3 by 2 কিসের জন্য জানি তো sin θ সমান root 3 by 2 অর্থাৎ sin 60 ডিগ্রি তাহলে plus minus sin 60 ডিগ্রি 5 by 3 লিখতে পারি সেইটাকে চাইলে আমি sin θ equal to sin প্লাস মাইনাস 5 বাই 3 লিখতে পারি তাহলে সাইন থিটা ইকুয়াল টু যদি সাইন আলফা হয় তাহলে আমরা কি লিখি সো থিটা ইকুয়াল টু এন 5 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার এন ইনটু আলফা আলফা সমান আমাদের কাছে কত প্লাস মাইনাস 5 বাই 3 ঠিক না তাহলে এটাকে আমরা আর একটু গুছিয়ে কিভাবে লিখতে পারি এখানে মাইনাস 1 এখানে হয় প্লাস আসবে না হলে মাইনাস আসবে প্লাস আসবে প্লাস হলে প্লাস প্লাস আসবে মাইনাস আসবে যদি মাইনাস আসে প্লাস আসবে মাইনাস মাইনাস প্লাস তার মানে আমরা একসাথে প্লাস মাইনাস 5 বাই 3 দিতে পারব যেখানে n বিলংস টু z অত পূর্ণ সংখ্যা তাহলে আপনারা একটু গুছিয়ে লিখবেন এভাবে নির্ণীয় সমাধান θ ইকুয়াল টু একটা পাইছি আমরা কি 2n প্লাস 1 ইন্টু 5 বাই 2 আরেকটা কত n5 প্লাস মাইনাস 5 বাই 3 লিখবেন যখন n এর মান শূন্য অথবা অথবা যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এইভাবে করে পরীক্ষা লিখবেন আমি n belongs to z লিখে দেব ঠিক আছে তাহলে সিম্পল ছিল সাইন টু এর ফর্মুলা দিয়েছি আর আলাদা আলাদা ফ্যাক্টর পেয়ে গেছি ভিন্ন অনুপাত আসবে তা তো কোনো সমস্যা নেই কিন্তু আলাদা টার্ম পেয়ে গেছি অর্থাৎ আলাদা উৎপাদক পেয়ে গেছি যার কারণে আমাদের সমাধান করতে সুবিধা হয়েছে তো এখন আমরা একের 17 নম্বর অঙ্কটা করব সেটা হচ্ছে cos θ / 1 + sin θ + tan θ = 2 এটাকে আমাকে সমাধান করতে হবে ঠিক আছে তো tan θ কে আমরা sin θ / cos θ করে নিলে আমরা দুইটা রেশিও পাচ্ছি না অর্থাৎ এখন আমাদের কাছে এখন তিনটের অনুপাত হয়ে গেছে না আমরা দুইটা অনুপাতে বিভক্ত হতে পারতেছি দেন দেখা যাচ্ছে আমরা তারপর আমরা কি করব সিমিলার রেশিওতে ফ্যাক্টর অর্থাৎ দুইটা ওয়াল ফ্যাক্টর পাইলে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না আচ্ছা তাহলে আমরা দুইটা অনুপাত ওয়াল যদি ফ্যাক্টর পাই তাহলে এখানে আমাদের কাছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে cos theta by 1 plus sin theta তো plus tan theta কে আমি sin theta by cos theta লিখতে পারি equal to 2 তাহলে এখানে cos theta 1 plus sin theta LCM করতে পারি না তাহলে LCM করলে এখানে এটা থেকে ডিভাইড করলে এখানে পাবো আমরা cos square theta plus এখানে এখানে ডিভাইড করলে হবে sin theta into 1 plus sin theta ঠিক আছে equal to 2 আচ্ছা তাহলে এখানে আমরা পাবো cos square theta plus sin theta plus sin square theta
বুঝতে পেরেছি cos square theta sin theta এর সাথে মাল্টিপ্লিকেশন করলে sin theta sin এর সাথে প্লাস sin theta মাল্টিপ্লিকেশন করলে sin square theta equal to 2 into এটাকে পাশে নিয়ে যাচ্ছি cos theta into 1 plus sin theta ঠিক আছে তাহলে এখানে দাঁড়াচ্ছে cos square theta plus sin square theta plus sin theta লিখে যাবে আচ্ছা সো আমরা কি করেছি এখানে sin square theta কে পাশে নিয়ে আসলাম দেন এইবার minus 2 cos theta into 1 plus sin theta এটাকে এভাবে রেখে দিলাম আর কি ঠিক আছে ইকুয়াল টু 0 এটাকে পাশে নিয়ে আসলাম আচ্ছা এখন লাভ কি হলো cos square theta sin square theta 1 plus sin theta হলো minus 2 cos theta ঠিক আছে into 1 plus sin theta ঠিক আছে ইকুয়াল টু 0 তাহলে এখানে আমাদের কাছে আসলো কি আমি যদি এখন এখানে 1 কমন নিয়ে 1 plus sin theta লিখি আর এখানে minus 2 cos theta রেখে 1 plus sin theta লিখি তাহলে তো আমাদের কোনো প্রবলেম হচ্ছে না না আচ্ছা এভাবে করলে কি আমাদের কোনো প্রবলেম হচ্ছে হচ্ছে না আচ্ছা এখন যদি আমি 1 plus sin theta কে কমন নিয়ে নিই 1 plus sin theta আর এখানে থাকে 1 minus 2 cos theta ইকুয়াল টু 0 এই হচ্ছে আমাদের কাছে দুইটা ফ্যাক্টর আসলো আর কি ঠিক আছে এটা sin theta এটা cos theta এটা আমাদের কোনো প্রবলেম নাই এই রেশিও ইকুয়াল টু 0 এই রেশিও এই ফ্যাক্টর ইকুয়াল টু 0 এই ফ্যাক্টর ইকুয়াল টু 0 ওকে তাহলে এখন আসি একটা ফ্যাক্টর পাচ্ছি আমরা হয় 1 plus sin theta ইকুয়াল টু 0 তাহলে sin theta ইকুয়াল টু minus 1 তাহলে sin কত ডিগ্রির মান 1 sin থিটা ইকুয়াল টু যদি সরাসরি আমরা জানি যে sin থিটা ইকুয়াল টু যদি মাইনাস 1 হয় ঠিক আছে তাহলে আমরা কি লিখি বা sin থিটা ইকুয়াল টু যদি সামথিং বা এখানে আমি লিখতে পারি sin থিটা ইকুয়াল টু মাইনাস sin 5 বাই 2 ঠিক আছে বা এভাবেও লিখতে পারি sin থিটা ইকুয়াল টু sin মাইনাস 5 বাই 2 এভাবেও লিখতে পারি না তাহলে থিটা ইকুয়াল টু আমরা কি লিখি থিটা ইকুয়াল টু আমরা লিখি sin থিটা কোথায় কোথায় পজিটিভ ছিল এখানে আর এখানে তাহলে আমাদের কাছে কি ছিল n5 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইনটু মাইনাস 5 বাই 2 এটা লেখা যায় ঠিক আছে আচ্ছা তো এখন প্রশ্ন হচ্ছে এখানে n হচ্ছে বিলংস টু z কিন্তু এটা আমাদের সমাধান হলেও আমরা যদি 1 প্লাস সাইন থিটা সমান 0 এখানে বসিয়ে দিই মানটা কিন্তু অসীম আকার ধারণ করে এখানে এটা সমাধান হলেও এখানে আমাদের কাছে কি হবে না এখানে লিখতে পারেন যে 1 প্লাস সাইন থিটা এটা সমাধান হলেও আমাদের কাছে 1 প্লাস সাইন থিটা বাট কিন্তু 1 প্লাস সাইন থিটা নট ইকুয়াল টু 0 নট ইকুয়াল টু 0 কেন নট ইকুয়াল টু নট ইকুয়াল 0 লিখলাম কারণ 1 প্লাস সাইন থিটা সমান যদি আমি 0 বসাই এখানে আমার মানটা ইনফিনিটি চলে আসে অর্থাৎ আমাদের কাছে লেফট পাশ আর রাইট পাশ আসে না লেফট পাশ ধরলে রাইট পাশ আসে না অর্থাৎ ভেরিফিকেটেড হয় না অর্থাৎ সমীকরণের সত্যতা প্রকাশ হচ্ছে না তাই এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না আচ্ছা তাহলে এটা আপনারা লিখে দিবেন এখানে এখানে এটা লিখে দিবেন ঠিক আছে এখানে 1 প্লাস sin ইকুয়াল টু 0 অর্থাৎ সমাধান হলেও কিন্তু 1 প্লাস sin সমান 0 সমীকরণে বসালে সমীকরণটির সত্যতা প্রকাশ পায় না এই কথাটা লিখবেন ঠিক আছে সো তাই 1 প্লাস sin থিটা নট ইকুয়াল টু 0 আচ্ছা এখন আসি আমরা অথবা আমাদের কাছে আরেকটা কি আছে অথবা 1 মাইনাস 2 cos theta ইকুয়াল টু 0 তাহলে আমাদের কাছে 1 ইকুয়াল টু 2 cos theta তাহলে আসবে আমাদের কাছে cos theta ইকুয়াল টু হাফ cos কত ডিগ্রি ভ্যালু হাফ cos 5 বাই 3 60 ডিগ্রি ভ্যালু হাফ নাকি 60 ডিগ্রি ভ্যালু হাফ তাহলে আমরা লিখতে পারি cos theta ইকুয়াল টু cos আলফা হলে আমরা কি জানি cos কোথায় কোথায় পজিটিভ এখানে আর এখানে পজিটিভ ঠিক আছে প্লাস মাইনাস আলফা তাহলে থিটা ইকুয়াল টু এন ফাই প্লাস মাইনাস ফাইভ বাই থ্রি যেখানে এন শূন্য বা ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো পূর্ণ সংখ্যা অর্থাৎ এন বিলংস টু সেট ঠিক আছে এইটাই হবে আমাদের কাছে আনসার নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু টুয়াইস এন ফাই প্লাস মাইনাস ফাইভ বাই থ্রি ঠিক আছে এখন আমরা একের একুশ নম্বর অঙ্কটা করবো যেটা দেওয়া আছে কট টুয়াইস এক্স ইকুয়াল টু কস এক্স প্লাস সাইন এক্স খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে তো আমরা কীভাবে এটাকে সলভ করতে পারি আমরা কট এক্স সমান কস এক্স বাই সাইন এক্স করতে পারি না
আচ্ছা চলেন আমরা সেটা করি। সেটা হচ্ছে সমাধান করব না। আচ্ছা তাহলে cot x cos 2x / sin 2x, কারণ এখানে cot 2x আছে, তো cot এর সঙ্গে cos এর ভাই sin এটা, ওকে লিখলাম প্লাস sin x। আচ্ছা এইবার আসি cos 2x সমান আমরা কি জানি, cos 2x সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, সংযুক্ত কোণের ত্রিভুজ অনুপাতে আমরা করেছি cos 2x a, cos a প্লাস b থেকে আসছে। আচ্ছা এরপরে sin 2x সমান কি লিখতে পারি, 2 sin a cos a, sin 2x সমান 2 sin x cos x equal to cos x প্লাস sin x, ঠিক আছে। এখন আসি স্কয়ার রিস্কের সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা আমরা লিখতে পারি sin x উপরে, এবার 2 sin x cos x এদিকে এসে গুণ করে দিচ্ছি, 2 sin x cos x ইন্টু cos x প্লাস sin x, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। এইটা এসে এদিকে গুণ হয়েছে আর স্কয়ার রিস্কের ফর্মুলা করেছি, ঠিক আছে। তাহলে এখন cos x প্লাস sin x আর এখানে আছে cos x মাইনাস sin x, আর এটাকে যদি এপাশে নিয়ে আসি 2 sin x cos x ইন্টু লিখতে পারি cos x প্লাস sin x ইকুয়াল টু 0, এটা লিখতে পারি তো। এবার আসেন cos x প্লাস sin x যদি আমি কোণ নিয়ে ফেলি, cos x প্লাস sin x আমি কোণ নিয়ে ফেলছি, তাহলে কি থাকে আর এখানে, cos x মাইনাস sin x মাইনাস 2 sin x cos x ইকুয়াল টু 0, এই হচ্ছে ব্যাপার, হয় cos x প্লাস sin x ইকুয়াল টু 0, তাহলে cos x ইকুয়াল টু মাইনাস sin x এটা লিখতে পারি, এখান থেকে আবার এটা লিখতে পারি যে কি লিখতে পারি যে 1 কি লিখতে পারি যে মাইনাস 1 দিয়ে যদি গুণ করে দিই, মনে করেন সাইন এক্স সমান সাইন এক্স সমান মাইনাস কস এক্স, এইটাও লিখতে পারি মাইনাস সাইন দিয়ে গুণ করে দিলে, আবার এখানে সাইন এক্স বাই কস এক্স লিখতে পারি ইকুয়াল টু মাইনাস 1 লিখতে পারি, আমি এইটা সমান হয় 0 ধরেছি, এটা একটা টার্ম আছে ফ্যাক্টর আছে সেটা আমরা পরে করব, আগে এটা করি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি আবার লিখতে পারি কি, এখান থেকে আমরা লিখতে পারি ট্যান এক্স ইকুয়াল টু মাইনাস 1, ঠিক আছে। তাহলে ট্যান এক্স ইকুয়াল টু মাইনাস 1, তাহলে আমরা সরাসরি ট্যান এক্স ইকুয়াল টু মাইনাস 1 ফর্মুলা লিখতে পারি, আবার এভাবে লিখতে পারি মাইনাস ট্যান কি 5/4, তাহলে এটাকে আমি চাইলে এভাবেও লিখতে পারি ট্যান এক্স ইকুয়াল টু ট্যান মাইনাস 5/4, এটাও লিখতে পারি, তাহলে সলিউশনটা কি হবে এক্স ইকুয়াল টু ট্যান, কোথায় কোথায় পজিটিভ ছিল ট্যান পজিটিভ ছিল এখানে আর এখানে, সবসময় প্লাস, তাহলে এন ফাই প্লাস এই যে মাইনাস 5/4 এটা আসলো, মাইনাস 5/4 আসতেছে, ঠিক আছে, এই আসতেছে এন ফাই প্লাস আমাদের কাছে টিটা যেটা সেটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে এন হচ্ছে আমাদের কাছে যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এই ফ্যাক্টর থেকে যেটা আসলো সেটা, এখন আমাদের কাছে এখানে আরেকটা ফ্যাক্টর রয়ে গেছে না, আচ্ছা তাহলে আমাদের এই ফ্যাক্টর থেকে কী ভ্যালু আসে সেটা একটু দেখব, তাহলে অথবা অথবা আরেকটা কী আছে কস এক্স মাইনাস সাইন এক্স মাইনাস 2 সাইন এক্স cos x ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি cos x মাইনাস sin x ইকুয়াল টু 2 sin x cos x, এটা তো লিখতে পারি না, এইবার আমি উভয় দিকে স্কয়ার করে ফেলি, হ্যাঁ আচ্ছা cos x মাইনাস sin x হোল স্কয়ার ইকুয়াল টু sin 2x, এইটার উপর হোল স্কয়ার sin 2x সমান 2 sin a cos লিখে দিলাম আর উভয় দিকে স্কোয়ার করলাম বর্গ করে দিলাম, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি cos স্কোয়ার x মাইনাস 2 cos x sin x প্লাস
sin square x इटे दाराय आर इकने आसे sin 2x whole square ठीक आसे তাহলে এখানে এই এই যে cos square θ sin square θ সমান লিখতে পারি 1 minus এই যে 2 sin a cos সমান sin 2x লিখতে পারি ঠিক আছে equal to sin 2x whole square তাহলে শেষ পর্যন্ত দাঁড়ালো কি আমাদের কাছে sin square 2x এই যে এটাকে এভাবে রাখলাম এটাকে যদি উপরে নিয়ে যাই plus sin 2x 1 টা যদি উপরে minus 1 equal to 0 এটা লিখতে পারবো তো এখন আমাদের কাছে একটা দ্বিঘাত সমীকরণ চলে আসলো sin 2x এর তাহলে আমরা কি লিখতে পারি সো sin 2x equal to minus b এখানে sin 2x এর আগে 1 আছে minus b plus minus root over b square minus 4 a into c c হচ্ছে minus 1 ঠিক আছে c হচ্ছে আমাদের কাছে কত minus 1 4 into 1 माइनस वन ठीक है सो इनटू टू इनटू ए ठीक है सर हमरा की करो ची इकने साइन एस्केर आगे किसने मैंने टू वन हस्से इकने टू वन हस्से तले माइनस बी इज वन प्लस माइनस रूट वाले बी एस क्वेयर माइनस फोर ए आर सी सी होते हैं किन माइनस वन डिवाइड बाय टू हाइसे इतने तो हमरा लिखते पारी ना अच्छा ताहुले এখান থেকে আমরা পাচ্ছি sin 2x সমান sin 2x সমান আমরা পাচ্ছি কি 2x সমান 2 নিচে minus 1 plus minus root over plus তার মানে 5 এখানে minus 1 এর পরে যদি minus root 5 দিই তাহলে উপরে পুরোটা একটা minus 1 চলে আসে এবং কি সেটা minus 1 থেকে অনেক বড় সংখ্যা আসছে তাহলে minus 1 minus root 5 সেটা আমাদের কাছে কি গ্রহণযোগ্য নয় তাহলে আমি সরাসরি লিখে দিচ্ছি sin 2x equal to minus 1 plus root 5 by 2 এটা হচ্ছে আমাদের কাছে সলিউশন সো তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি আমি কেন minus 1 কেন নি নাই সেটা লিখে দিতে হবে আর ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে 2x সমান sin 2x যদি sin আলফা হয় আমি যদি এটাকে sin আলফা ধরে নিচ্ছি এটাকে ধরে নিচ্ছি sin আলফা ঠিক আছে তো ব্র্যাকেটে ধরে লিখতে পারেন ধরি তাহলে 2x equal to n phi plus minus 1 whole to the power n into alpha ঠিক আছে সো x equal to n phi by 2 plus minus 1 whole to the power n alpha by 2 ঠিক আছে সো এখানে আলফা কে এখানে এখানে কত লিখতে হবে n belongs to z n হচ্ছে পূর্ণ সংখ্যা তারপর হচ্ছে আলফা কে আলফা ইকুয়াল টু sin ইনভার্স এত sin ইনভার্স minus 1 plus root 5 ডিভাইড বাই 2 এটা লিখতে পারি ঠিক আছে বা আপনি সরাসরি লিখে দেন sin আলফা ইকুয়াল টু এত আর সো আলফা ইকুয়াল টু sin ইনভার্স এত তাহলে আমাদের কাছে কি কি সলিউশন পেলাম আমরা আমরা একটা সলিউশন পেলাম কোথায় আমরা একটা সলিউশন পেলাম এটা একটা সলিউশন পেলাম এটা আর আরেকটা সলিউশন পেলাম এটা তো লিখবেন সুতরাং নির্ণয় সমাধান x equal to n5 plus minus 5 by 4 কমা দিয়ে n5 by 2 plus minus 1 whole to the power n alpha by 2 যেখানে alpha সমান sin inverse minus 1 plus root 5 divided by 2 আর এখানে যেটা নিই নাই সেটা একটু কষ্ট করে লিখতে হবে যে এখানে sin 2x সমান হচ্ছে যে কত minus 1 minus root 5 divided by 2 কি গ্রহণযোগ্য নহে এটা একটু কষ্ট করে আপনাকে লিখতে হবে ঠিক আছে সো আশা করি বুঝতে পেরেছেন অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট আছে কিন্তু এটা পরীক্ষায় আসছে কিন্তু ঠিক আছে তো এখন আমরা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক করতেছি এটা যশোর বোর্ডে 2017 সালে 4 এর গ নাম্বার আসছে মানে 4 নম্বরের জন্যই অঙ্কটা আসছে খুবই ছোট অঙ্ক 4 নম্বরের জন্য আসছে
तो जैक आप करी तो टू साइन ट्वाइस थ्रीटा एट 13 नम्बर आकर हम अपने आगे बड़े थकते हो अक्रभत प्रकाशन बोए तो टू साइन ट्वाइस थ्रीटा प्लस टू इंटू साइन थ्रीटा प्लस कॉस थ्रीटा प्लस वन इक्वल टू जीरो ये सल्व करते हैं साइन ट्वाइस जो टू साइन कॉस पे जाए साइन कॉस एक इक्वेशन तैरि है तो हमें ओखान आशा करी कमन पर सिमिलर दुईटा फैक्टर पा अच्छा सो बा दुईटे रेशियो फैक्टर पा तो देखा जाने टू साइन ट्वाइस इज वन की टू साइन ए कॉस ए ठीक है ये हमें लिखते परि प्लस ये गुण कर दी टू साइन थीटा प्लस टू कॉस थीटा प्लस वन इक्वल टू जीरो दाड़ा हमारे पास फोर साइन थीटा कॉस थीटा प्लस टू साइन थीटा प्लस टू कॉस थीटा प्लस वन इक्वल टू जीरो देखें तो प्रथम दुईटा थे प्रथम दुईटा थे टू साइन थीटा कमन जा टू साइन थीटा कमन नीले टू कॉस थीटा प्लस वन आसे एखान किस कमन जा मैं वन कमन दी तेल टू कॉस थीटा प्लस वन आसे देखें सिम्पल एके बारे ओके तो एन से दुईटा फैक्टर पे गे से एक टू साइन थीटा प्लस वन और एक टू कॉस थीटा प्लस वन इक्वल टू जीरो ठीक है खूब ही सिम्पल एत फैक्टर इक्वल टू जीरो एत फैक्टर इक्वल टू जीरो धरब टू साइन थीटा प्लस वन इक्वल टू जीरो साइन थीटा इक्वल टू माइनस हाफ टू साइन थीटा वन दी गए माइनस एर पर साइन थीटा वन माइनस वन बाय हाफ तेल साइन कत डिग्री मान हाफ बोलें तो साइन 30 डिग्री ना साइन 5/6 ये चाहले हमें ये लिखते परि साइन थीटा इक्वल टू साइन माइनस 5/6 लिखते परि आबार चाहले ये अपनी साइन 5 + 5/6 लिखते पारें ताहले ये अपनी कि लिखते हैं आसले साइन 7/5/6 ये लिखते पारें ताहले आपनार काछे रेजल्ट कि दाड़ाच्छे सो थीटा इक्वल टू थीटा इक्वल टू आपनी पाच्छेन एन 5 + -1 होल टू दी पारें 7/5/6 लिखते पारें चाहले जेखने एन बिलंगस टू जेड एन मान शून्य अथवा जो पूर्ण संख्या ठीक है अपनी चाहले ये लिखते पर आसलो 9-10 जगह करे जाुदुम्र ये आदर्श आकार समाधान करार्जन टीटेकल टू सिकुएंसगुल व्यवहार कर किसान ये चाहिए अपनी व्यवहार करते हैं ठीक है आज जो बोलें ना हमें माइनस टे एखे भेतर रेखे दी -5/6 हाँ तक -5/6 लिखब को समस्या नहीं ठीक है सो एन अथवा अथवा टू कॉस थीटा प्लस वन समान जीरो कॉस थीटा टू कॉस थीटा समान -1 कॉस थीटा इक्वल टू -1/2 ठीक है तेल कॉस कत डिग्री बेलू हाफ कॉस 30 डिग्री ना 60 डिग्री 5/3 ठीक है ताहुले एकाने कॉस थीटा इक्वल टू कॉस एकाने आमरा लिखते पारी 5 - 5/3 लिखते पारी एभावेओ लिखते पारी ठीक आछे ताहुले एकाने आसबे कॉस थीटा इक्वल टू 3 तार माने कॉस 2 5/3 एटा लिखते पारी ताहले एखान थेके आमरा कॉस थीटा कोथाय कोथाय पजिटिव छिलो एखाने आर एखाने प्लस माइनस अच्छा ताहले थीटा इक्वल टू हमारे का आसबे एन फाइ टू एन फाइ प्लस माइनस 2 5/3 बुझते पे बेपार्टा एभव लिखते परि आर चले -5/3 के लिए वह लिखा जाए ठीक है सो एखे एन बिलंगस टू जेड बुझते पे बेपार्टा तेल कॉस इक्वल टू कॉस 2 5/3 हम और एन बिलंगस टू जेड तो आंसर की लिखभन सूतरा निर्णय समाधान थीटा इक्वल टू एन 5 - 1 होल टू देर एन 7/5/6 कमा और एक हे थीटा इक्वल टू 2 n 5 + -2 5/3 ये हे एन खूब एक इम्पोर्टेंट अंक नहीं बरशाल बोर्ड आस चार ग नम्बर ए चार नम्बर जो इस तो एक 24 नम्बर हम अपने बोते आगे बा पर थक
टू कस स्क्र एक्स प्लस कस स्क्र टाइस एक्स इक्ल टू टू ये समाधान करते हैं। ठीक है, तो आपने एक विषय जानी ना टू कस स्क्र एक्स वन प्लस कस टाइस एक्स तेज़ संयुक्त को त्रिकोण दुर्बलता हमें कर। ठीक है, टू कस स्क्र एक्स वन प्लस कस टाइस एक्स। ठीक है, तो से जी एखे बसाई दी तेल कस टाइस एक्सर एक इक्ुएशन तैरी गल। ठीक है, তাহলে অর্থাৎ আমরা সবসময় চেষ্টা করি যে একটা রেশিওতে ইকুয়েশনটা তৈরি করা যায় কি না বা দুইটা রেশিওওয়ালা ফ্যাক্টর পাওয়া যায় কি না। ঠিক আছে, দুইটা রেশিওওয়ালা ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে এখন আমরা করি সেটা হচ্ছে যে টু কস স্কয়ার এক্স ওয়ান আমরা লিখতে পারি ওয়ান প্লাস কস টুয়াইস এক্স প্লাস কস স্কোয়ার টুয়াইস এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার কাছে কস স্কোয়ার টুয়াইস এক্স প্লাস कस टाइस एक्स माइनस वन समान जीरो। तेल एखे एक इक्ुएशन दाड़ हल कि द्विघात समीकरण एर आगे अंक हमें कर एक्स स्क्र प्लस बी एक्स प्लस सी इक्ुअल टू जिरो हम आगे अंक करा जो इटा के को मिडल टर्म करतेब ना तक ये द्विघात समीकरण मूलटा के बेर करी माइनस बी प्लस माइनस रूट ओवर बी स्क्र माइनस फोर ए सी डिवाइडेड बाय टुवाइस ए। ঠিক আছে, এ হচ্ছে এখানে এক্স স্কয়ার সব, বি হচ্ছে এক্স এর সব, সি হচ্ছে কনস্ট্যান্ট আর। তাহলে এখানে আমার কাছে এক্স স্কয়ার হচ্ছে এখানে এক্স মান হচ্ছে আমাদের কাছে কস টুয়াইস এক্স, সেটা আগে ওয়ান আছে, এখানে আগে একটু ওয়ান আছে, এটাকে আমি এ ধরবো, এটাকে আমি বি ধরবো। তাহলে এখানে এক্স হচ্ছে আমাদের কাছে কস টুয়াইস এক্স, সো কস টুয়াইস এক্স সমান লিখবো আমি কি কস টুয়াইস ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস रूट ओवर बी स्क्वायर माइनस फोर ए इंटू सी सी हे माइनस वन ये ए हे सी माइनस वन डिवाइड बाय टू इंटू ए। ठीक है, ए हे और ये हे माइनस सी ये माइनस सी बुझते पे बेपार ये सूत्र अप्लाई कर कस टाइस एक्स इक्वल टू टू माइनस वन प्लस माइनस एखे रूट फाइव आसते তো এখানেও কিন্তু একটা মাইনাস সাইন অ্যারাইজ করতেছে, কজের মান মাইনাস ওয়ানের তো বেশি আসতে পারে না। এখানে যদি আমি লিখি যে কস টুয়াইস এক্স ইকুয়াল টু যদি মাইনাস ওয়ান মাইনাস রুট টু, এখানে প্লাস মাইনাস যদি আসছে দুইটা আসছে না মান, এটা তো আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না, ইহা গ্রহণযোগ্য নহে। কেন নহে? মাইনাস রুট ফাইভের সাথে মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস থ্রি সামথিং কিছু আসতেছে, তাহলে এইটা তো আমাদের কাছে মাইনাস ওয়ানের বেশি আমাদের কস এক্সের গ্রাফে নাই, সাইন এক্সের গ্রাফও কিন্তু মাইনাস ওয়ানের বেশি না কম, মাইনাস ওয়ানের নিচে আর নামে না, তাহলে এই জন্য এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কাকে ধরবো? প্লাসকে ধরবো। ঠিক আছে, আবার কস টুয়াইস এক্স ইকুয়াল টু माइनस वन प्लस रूट फाइव डिवाइड बाय टू। ठीक है, ये हमारे का ग्रहणजोग्य, हमें कि धरते कस आलफा आगो करो करस आलफा धरे तेल टुवाइस एक्स इक्ुअल टू सो कस कोथाय कोथाय पजिटिव है इखने और ये ना तो छो टुवाइस एंड फाइव प्लस माइनस आलफा, তো আলফাটা কোথা থেকে আসলো? তো কস আলফা ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস রুট ফাইভ বাই টু। ঠিক আছে, সো আলফা ইকুয়াল টু কস ইনভার্স রুট ফাইভটা আগে লিখলে সুন্দর লাগে তাই লিখলাম, আর কিছু না, সুন্দরের জন্য। পজিটিভ মান সবসময় আমরা আগে লিখি বড় মানটা, ও তাই এখানে আলফা ইকুয়াল টু কস ইনভার্স টুয়াইস ফাইভ মাইনাস ওয়ান ডিভাইড বাই টু এভাবে লিখিয়ে দিলে ভালো। আর সো এক্স ইকুয়াল টু আমাদের কাছে কী হচ্ছে তাহলে টুটা থেকে যদি ডিভাইড করি টু অ্যান্ড ফাইভ বাই টু প্লাস মাইনাস আলফা বাই টু আসে, তাহলে ফাইনাল আমরা পাচ্ছি অ্যান ফাইভ প্লাস মাইনাস আলফা বাই টু, যেখানে অ্যান বিলংস টু জেড, এটা লিখতে হবে। তাহলে এটাই হবে আমাদের কাছে আনসার আর কি। সো আগের অঙ্কই এরকম অঙ্ক আমি দুই এক এরপরের বার আগের অঙ্কটাই করেছি, আশা করি যদি দেখে আসেন, আশা করি দেখেছেন, আর ওখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। এখন আমরা পনেরো নম্বর অঙ্কটা নিয়েছি, একের পনেরো নম্বর হয়তো আপনাদের আগে বা পরে থাকবে, তবে হ্যাঁ এটা অল বোর্ডে সিলেক্টেড হয়েছে, অল বোর্ডে আসছে 2018 সালে, অল বোর্ডে যখন অভিন্ন প্রশ্ন হয়েছিল অর্থাৎ অল বোর্ডে 2018তে চার নম্বরের জন্য গতে আসছে, এটা চারের গতে, তার মানে কত ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, কিন্তু খুব ইজি
আমরা এখানে দেখতে পাচ্ছি cos স্কয়ার x cos x cos স্কয়ার x এটাকে যদি cos এ পরিণত করি তাহলে সবাই cos হয়ে যায় ঠিক না খুবই সিম্পল একেবারে তো চলেন করে ফেলি যেহেতু অলরেডি আসছে তো 1 প্লাস sin স্কয়ার x সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার x এটা তো লিখতে পারি sin স্কয়ার x এর জায়গায় আচ্ছা মাইনাস 2 cos স্কয়ার x প্লাস 3 cos x minus 3 plus cos square x equal to 0 সবাই কি পাশে নিয়ে আসছি আচ্ছা এখন কি হয় 1 plus 1 minus cos square x minus 2 cos square x 3 cos x minus 3 plus cos square x equal to 0 তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার কাছে minus 2 ए माइनस कॉस स्क्र एक्स प्लस कॉस स्क्र एक्स जो चले जाए तेल माइनस टू कॉस स्क्र एक्स अच्छा तरह प्लस थ्री कॉस एक्स एरपर प्लस टू माइनस थ्री चले गए माइनस वन इक्वल टू जिरो सो माइनस एन जो कमन नहीं तो टू कॉस स्क्र एक्स माइनस थ्री कॉस एक्स प्लस वन समान जिरो बुझी तो बेपारे माइनस वन कमन नहीं जोर एखान ठीक है জোর করে কমন নেই স্যার কিছু না এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে যে মাইনাস ওয়ান উপরে চলে গেলে তাহলে আমাদের কাছে থাকে যে টু কস স্কোয়ার এক্স মাইনাস থ্রি কস এক্স প্লাস ওয়ান সমান জিরো তার মানে এখন আমাকে কী করতে হবে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে খুবই সিম্পল একেবারে তাহলে টু কস স্কোয়ার এক্স মাইনাস টু কস এক্স माइनस कॉस एक्स प्लस वन समान जिरो ये तो आसे ना तो एखान पा एक् जदि टू कॉस एक्स कमन नहीं कॉस एक्स माइनस वन एखान माइनस वन कमन कॉस एक्स माइनस वन इक्वल टू जिरो ताहले एखे दाड़ा कॉस एक्स माइनस वन टू कॉस एक्स माइनस वन इक्वल टू जिरो ठीक है সো আমার কাছে দুইটা ফ্যাক্টর আমরা পেলাম হয় কস এক্স মাইনাস ওয়ান সমান জিরো তাহলে কস এক্স সমান হচ্ছে যে ওয়ান তাহলে কস এক্স সমান ওয়ান সমান টু অ্যান্ড ফাইভ আমরা সরাসরি জানি আর যদি মনে না থাকে সেটা কি করব ওয়ান হচ্ছে কস জিরো ডিগ্রি মান তাহলে কী লিখব টুয়াইস অ্যান্ড ফাইভ প্লাস মাইনাস জিরো তাহলে টু অ্যান্ড ফাইভ তাহলে এক্স ইকুয়াল টু টু অ্যান্ড ফাইভ সরাসরি লিখতে পারি আর যেমন না আমার মনে নাই এক প্রথম নিয়মটাই আপনি মনে রাখতে বলছেন হ্যাঁ রাখেন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস জিরো ডিগ্রি সো এক্স ইকুয়াল টু টুয়াইস অ্যান্ড ফাইভ দেখেছেন তো টু অ্যান্ড ফাইভ ওকে যেখানে অ্যান বিলংস টু জেড এখানে কমা দিয়ে সেটা লিখে দেবেন আচ্ছা আরেকটা কী আসছে আমাদের কাছে অথবা টু কস এক্স মাইনাস ওয়ান সমান জিরো তাহলে কস এক্স সমান হচ্ছে যে হাফ ঠিক আছে তাহলে কস কত ডিগ্রি ভ্যালু হাফ কস সিক্সটি ডিগ্রি ভ্যালু হাফ কস ফাইভ বাই থ্রি তাহলে এক্স ইকুয়াল টু সো কত টু অ্যান্ড ফাইভ টু অ্যান্ড ফাইভ টু অ্যান্ড ফাইভ প্লাস মাইনাস ফাইভ বাই থ্রি যেখানে অ্যান বিলংস টু সেট তাহলে আমাদের কাছে উত্তর কয়টা আসলো আনসার দুইটা একটা হচ্ছে এক্স ইকুয়াল টু টু অ্যান্ড ফাইভ লিখবেন সুতরাং নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু টু অ্যান্ড ফাইভ কমা এক্স ইকুয়াল টু কি টু অ্যান্ড ফাইভ প্লাস মাইনাস ফাইভ বাই থ্রি যেখানে অ্যান বিলংস টু জেড বা অ্যান মান শূন্য অথবা যে কোনো ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে তো খুবই ইজি ছিল না সাইন স্কোয়ার থেকে কস স্কোয়ার নিয়ে গেলেই আমাদের ইজিভাবে সেই অঙ্কগুলো আমরা করতে পারছি ঠিক আছে তো একের সবগুলো অঙ্ক করে দেওয়া হয়েছে এর পরের ভিডিওতে আমরা দুই থেকে শুরু করব আশা করি সবগুলো বুঝতে পেরেছেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন